এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল 19শে ডিসেম্বর 2023 থেকে 25শে ডিসেম্বর 2023 পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুব সুন্দর হতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ ধনুতে বুধাদিত্য যোগ, তুলায় মালব্য যোগ, বৃহস্পতির শুভ দৃষ্টি রবির ওপর। রবি বুধাদিত্য যোগ করে রয়েছে ধনুরাশিতে, তার ওপর শুভ দৃষ্টি, কেননা বৃহস্পতি নবমে পূর্ণ দৃষ্টি থাকে, এটি শুভ দৃষ্টি। অত্যন্ত সুন্দর হতে চলেছে সকল রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষত মীন রাশি, ধনু রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, এই সমস্ত রাশিদের প্রভাব অনেক বেশি পড়বে। কিন্তু জ্যোতিষশাস্ত্রে ভালো মন্দ দুটি ফলই প্রাপ্তি ঘটে, সবসময় ভালোটাই ঘটবে এমন নয়, মন্দরও ভাগিদার হতে হবে। ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমরা এবার আসি সাপ্তাহিক রাশি ফলে, অর্থাৎ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কি ভালো ও কি মন্দ। শুভ সংখ্যা ও বর্ণও আমরা বলে দেব, আপনারা সেই রকমভাবে চলুন, ভালো থাকবে। মেষ রাশি, মেষ রাশির শুভ দিক আর্থিক দিক, শিক্ষা, ব্যবসা। মেষ রাশির অশুভ দিক হচ্ছে সমস্ত কাজে বাধা হবে, বিশেষত প্রেম ভালোবাসার ক্ষেত্রে। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ মেরুন। বৃষ রাশির শুভ দিক দাম্পত্য, শিক্ষা, সন্তান, কর্ম। বৃষ রাশির অশুভ দিক শত্রু বৃদ্ধি হবে, গুপ্ত শত্রু বৃদ্ধি হবে, বিশেষত সেটা ব্যবসা ক্ষেত্রে, এবং পারিবারিক শান্তি ব্যাহত হবে। আপনাদের জন্য শুভ সংখ্যা 4, শুভ বর্ণ সাদা। মিথুন রাশি, মিথুন রাশির শুভ দিক দাম্পত্য, আর্থিক, কর্ম, ভ্রমণ। অশুভ দিক পিতামাতার শরীর ভালো যাবে না। আপনার শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির শুভ দিক শরীর, অর্থ, সন্তান। অশুভ দিক মান সম্মানে সমস্যা দেখা দেবে, প্রবলেম থাকবে, ক্রোধ থেকে সাবধান হবেন, মানসিক পীড়া থাকবে। শুভ বর্ণ সাদা, শুভ সংখ্যা 2। কর্কট রাশি বললাম, এবার পরবর্তী রাশি আসি আমরা, সিংহ রাশি, যার অধিপতি গ্রহ রবি। অর্থ, মান, যশ, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির শরীর অত্যন্ত মন্দ যাবে, আপনি শারীরিক সমস্যায় আপনারা ভুগবেন এবং বিতর্ক থেকে সাবধান থাকবেন। শুভ বর্ণ লাল, শুভ সংখ্যা 1। কন্যা রাশির ব্যবসা, লটারি প্রাপ্তি যোগ রয়েছে, পারিবারিক শান্তি, পারিবারিক ক্ষেত্র, বিষয় সম্পত্তির ক্ষেত্র, এগুলিতে শুভ ফল প্রাপ্তি করবে। আপনার ব্যয় বৃদ্ধি পাবে, পেটের সমস্যা দেখা দেবে, আপনার শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। তুলা রাশির শিক্ষা, কর্ম, দাম্পত্য, আয় অত্যন্ত শুভ, শুধু শুভ নয় অত্যন্ত শুভ। আপনারও শরীর ভালো যাবে না, ক্রোধ থেকে সাবধান। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শুভ দিক আইন, রাজনীতি, চাকুরি। অশুভ দিক নেশা থেকে সাবধান হবেন এবং পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। আপনার শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। ধনুরাশি শিক্ষা, কর্ম, প্রেম, দাম্পত্য, ভ্রমণ ও আয়, এতগুলি ক্ষেত্রে আপনাদের শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। ঋণ থেকে সাবধান, ব্যয় বৃদ্ধি পাবে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। মকর রাশি, মকর রাশির সব দিকটা অত্যন্ত সুন্দর, কিন্তু যেহেতু মকর, কুম্ভ, মীন এরা সাড়ে সাথী ভোগ করছে, সেই জন্য কিছুটা গতি স্লথ হবে। আপনারা শুভ দিকটা হচ্ছে আইনি দিক, কর্ম, ঋণ পরিশোধ করতে পারবেন, হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে। হাঁটুর ব্যথায় কষ্ট পাবেন, চোখের সমস্যায় ভুগবেন। শুভ বর্ণ নীল, শুভ সংখ্যা 8।
কুম্ভ রাশির ব্যবসা, প্রেম, দাম্পত্য, আয় ও কারিগরি ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন। অশুভ দিক হচ্ছে ব্যয় বৃদ্ধি পাবে, ভাতৃবিরোধ দেখা দিতে পারে, মনোমালিন্য ঘটবে কারোর সঙ্গে এবং বেশি বাক্য ব্যয়ে প্রভূত ক্ষতি হতে পারে। আপনাদের শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 7। এবার আমরা শেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশিতে আসছি। মীন রাশির ভ্রমণ, অর্থ, দাম্পত্য, শিক্ষা, কর্ম অত্যন্ত শুভ। ব্যয় বৃদ্ধি পাবে, শরীর ভালো নাও যেতে পারে। আপনার শুভ বর্ণ 3, শুভ বর্ণ হলুদ, শুভ সংখ্যা 3। 12টি রাশির রাশিফল শুনলেন। আশা করি আমাদের অনুষ্ঠান নিখুঁতভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের এইভাবে ব্যক্ত করছি। ভালো লাগলে মন্তব্য করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন আমরা এই সপ্তাহের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সাপ্তাহিক রাশিফল, পরবর্তী সাপ্তাহিক রাশিফলের দিকে চোখ রাখুন।